সবার আগে বলি, আমাদের চ্যানেল 50K সাবস্ক্রাইবার ক্রস করে গেল আজকে। তো সেই খুশিতে আজকে আমরা সেলিব্রেট করব, অর্থাৎ আজকে রাত্রির 8টার সময় লাইভে আসছি আমি তোমাদের সঙ্গে দেখা করার জন্য, আমরা সবাই মিলে নিজেদের খুশিটা ভাগ করে নেওয়ার জন্য। ওকে, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম, সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো, যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। আলোচনার বিষয় আজকে, দেখো আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট শেষ হয়ে গেছে, সেকেন্ড ইউনিট টেস্ট আগস্ট মাস থেকে শুরু হয়ে যাচ্ছে। আজকে কিন্তু দেখো সিলেবাস আমাদের শেষ হয়ে গেছে, আজকে কিন্তু একটু মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, রায় ও মার্টিনের বই থেকে বাংলা নিয়ে আলোচনা করব তৃতীয় শ্রেণীর। ঠিক আছে, শুরু করা যাক, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখো এর আগেও আমি বলেছি, লাইক শেয়ার যে ক্লাসের বেশি হয় ভিডিওর এঙ্গেজমেন্ট সেই ক্লাসের বেশি হয়, আর সেই ক্লাসের ভিডিও কিন্তু সবচেয়ে বেশি আপলোড হয়। তো বেশির থেকে বেশি ভিডিও পেতে গেলে বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। শুরু করা যাক। দেখো সবার প্রথমের প্রশ্নটা আমার কি বলেছে, ও আরেকটা কথা, তোমাদের কিন্তু সাজেশন, উত্তর সহ সাজেশন সব আমি দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু যে যার ক্লাসেরটা দেখে নিও, বাংলারটা বাংলার প্লেলিস্টে পাবে, পরিবেশেরটা পরিবেশের প্লেলিস্টে পাবে, আর ম্যাথ ডিভিএস ম্যাডাম সার্চ করে নেবে, গণিত আর ইংরাজি দুটোই পেয়ে যাবে। ঠিক আছে, ম্যাথ ডিভিএস ম্যাডাম। ওকে, এখন শুরু করা যাক। দেখো এক নম্বর বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এটা একটা মডেল কোশ্চেন পেপার। ওকে, প্রশ্ন আমাদের এবার কিন্তু হচ্ছে 20 নম্বরে, অর্থাৎ 20 নম্বরে এক্সাম হবে, 40 মিনিট আমরা সময় পাবো। ঠিক আছে, এক নম্বর দিয়েছে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এখানে আমাকে 6টা প্রশ্ন করতে দিয়েছে, 6 নম্বর দেওয়া আছে। ঠিক আছে, প্রথম প্রশ্নটা আমাদের কি দিয়েছে, দেখো বলছে বনের পরিদের বাড়ি কিভাবে বেঁচে গেল, কিভাবে বেঁচে গেল উত্তরটা আমরা দেখে নিই। তাহলে সবার আগে আমরা এক নম্বর দেব, এক নম্বরের ক লিখছি, যেহেতু ক নাম্বার দিলাম, এবার আমরা উত্তরটা লিখব, কি লিখব, ঘন বনে ঝড় সুবিধা করতে না পারায় বনের পরিদের বাড়ি বেঁচে গেল। আমরা বেশি লিখবো না, এক নম্বর দিয়েছে, ছোটো করে লিখবো, তো এতটুকু আমরা লিখবো তাহলেই হবে। ওকে, বা এটাও আমরা লিখতে পারি যে ঘন বনে অনেক গাছ থাকার জন্য ঝড় তেমন সুবিধা করতে পারলো না, তাই বনের পরিদের বাড়ি বেঁচে গেল, এইভাবেও লিখতে পারবো। বা দেখো আমি এই আনসারটাও লিখে দিলাম, এটাও লিখতে পারো, যেটা যার ভালো লাগবে বেশি সেটা লিখবে। দেখো এইভাবে লিখতে পারো, ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ এবং ফাঁকা জায়গা কম, তাই ঝড় সুবিধা করতে না পারায় বনের পরিদের বাড়ি বেঁচে গেল। ঠিক আছে, এটাও লিখতে পারো বা এটাও লিখতে পারো, যেটা যার ভালো লাগবে সেটা লিখতে পারো, সেই জন্য আমি দুটো অ্যান্সার দিয়ে দিলাম। ওকে, নেক্সট প্রশ্ন দেখো দিয়েছে, হিংসুটির দিদিকে লক্ষ্মী মেয়ে কেন বলা হয়েছে, রাইট, কেন বলা হয়েছে, চলো উত্তরটা লিখে নিই। দেখো এটা কিন্তু আমাদের লিখতে হবে যে ওর দিদি কিন্তু খুব শান্ত লক্ষ্মী মেয়ে ছিল, তাই না, তারপরে কি করতো, সে বোধোদয় ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছিল, তারপরে সে কি করতো না, সবাইকে কিন্তু ভালোবাসতো, কাউকে হিংসা করতো না, এই ব্যাপারগুলোই আমাদের ছোটোর মধ্যে করে লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো উত্তরটা আমরা লিখব, হিংসুটির দিদি ছিল শান্ত লক্ষ্মী মেয়ে, পড়াশোনা করতো মন দিয়ে এবং কাউকে হিংসা করতো না, তাই তাকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু এই যে ও অনেকগুলো সাবজেক্ট পড়ে ফেলেছিল, যেমন ধরো রামায়ণ বোধোদয় পড়ে ফেলেছিল, এত কিছু লিখবো না, কারণ এক নম্বরই অনলি দিয়েছে, তো এটুকু আমাদের লিখলেই এনাফ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, হিংসুটির ভয়ানক রাগ হয়েছিল কেন, হিংসুটির ভয়ানক রাগ হয়েছিল কেন, সেটা আমাদের সবার আগে কিন্তু লিখতে হবে, কারণ হিংসুটির মামা যে পুতুলটা নিয়ে এসেছিলো সেটা হিংসুটি ভেবেছিল তার দিদির জন্য, সেই জন্য তার ভয়ানক রাগ হয়েছিল, সেটাই আমরা লিখে নেব। তাহলে গ নম্বর আমরা কী লিখবো, আলমারির মধ্যে পুতুল দেখে হিংসুটির মনে করে, হিংসুটি মনে করে যে তার দিদি নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করে এবং তাকে না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রেখেছে, তাই হিংসুটির ভয়ানক রাগ হয়। ঠিক আছে, এইভাবে কিন্তু আনসারটাকে আমরা দেব। এবার যদি মনে হয় যে আরেকটু ছোট হলে ভালো হয়, তাহলে একদম সিম্পলি করে, বা আমি ভুলে গেছি আনসারটা, তাহলে আমি সিম্পলি করে লিখব যে হিংসুটি ভেবেছিল পুতুলটা মামা দিদির জন্য নিয়ে এসছে, তাই হিংসুটির বড় রাগ হয়েছে, এইভাবেও আমরা দিতে পারি, তাহলেও খুব ছোট হবে, যদি মনে না থাকে তখন আমরা দিতে পারবো, আর না হলে এই আনসারটা একদম পারফেক্ট আনসার, এটা আমরা লিখব। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, লিপিকে দেখে কারা খুশি হয়, তার সঙ্গে কে কে থাকে। অবশ্যই লিপিকে দেখে গাছেরা পাখিরা খুশি হয়, কাঠবেলারিরা খুশি হয়। ঠিক আছে, আর তার সঙ্গে কে কে থাকে, তার সঙ্গে থাকে টুসু, থাকে দোলন, থাকে এরাই থাকে। ঠিক আছে, সুধা দিদি, বিট্টু, তো এগুলোই আমরা সুন্দর করে লিখে নেব। তাহলে কী লিখলাম আমরা, লিপিকে দেখে গাছেরা পাখিরা এমনকি কাঠবেলারিরা খুশি হয়েছে। ঠিক আছে, হয়ে গেল উত্তরটা। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব।
ও নেক্সট অ্যান্সারটা তো বলতে ভুলেই গেলাম, ওকে নেক্সটটা ভুলে গেলাম। তাহলে নেক্সটটার সঙ্গে ছিল হচ্ছে তার সঙ্গে কে কে ছিল, তাই তো? তাহলে তার সঙ্গে টুসি, বিট্টু, কখনো দোলন, কখনো সুধা দিদি থাকতো। কী লিখলাম? টুসু, বিট্টু, কখনো দোলন, কখনো সুধা দিদি থাকতো। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বলছে কাঠবেড়ালি বউ কোথা থেকে কি শুনেছিল। কাঠবেড়ালি বউ কোথা থেকে কি শুনেছিল, তাহলে কি শুনেছিল কোথা থেকে, এটা আমাদের লিখতে হবে। তাহলে দেখো উত্তরটা আমরা কি লিখবো, উত্তরটা লিখবো কাঠবেড়ালির বউ সানুদের বাড়ির থেকে শুনেছিল যে মল্লিকদের বাগানে আকাশ ছোঁয়া বাড়ি উঠবে, সব শহর হয়ে যাবে। ঠিক আছে, এই আনসারটাই কিন্তু আমরা লিখে নেব। নেক্সট প্রশ্নটা দেখো, বলছে বৃষ্টির দিনে রাস্তার গাছেদের খুশি খুশি দেখায় কেন। হ্যাঁ, এই যে উত্তরটা না একটু বড় উত্তর হবে, ঠিক আছে? তো চলো আনসারটা আমরা একটু দেখে নিই। দেখো এই আনসারটা একটু বড় আছে, আমি বড় করেই লিখে দিয়েছি, যদি মনে হয় কারো একটু বড় হয়ে যাচ্ছে, ছোটো কী করে হবে, কতটা বাদ দেবে আমি দেখিয়ে দেবো লাস্টে, সেইভাবে লিখবে তাহলেও হবে, রাইট? আমি উত্তরের মানটা ভালো রাখার জন্য, যাতে আনসারটা সুন্দর হয়, সেই জন্য কিন্তু আমি আনসারটা সুন্দর করে লিখে দিয়েছি। দেখো কীভাবে লিখবে, বৃষ্টির দিনে রাস্তায় গাছেদের খুশি দেখায় কারণ গ্রীষ্মের, মানে গ্রীষ্ম এটা কালে হবে, ওকে, গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে সূর্যের প্রচণ্ড দবদাহে, বা দবদাহ লিখতে অসুবিধা হলে লিখবে তাপে, কি হয় না, ধুলো ভরা পরিবেশে গাছেরা যেন সব শুকিয়ে আসে, মাটির থেকেও তারা প্রয়োজনীয় রস শোষণ করতে পারে না, বৃষ্টি হলে তাদের গায়ে ধুলোবালি সব বৃষ্টির জলে ধুয়ে পরিষ্কার হয়ে যায়, গাছেদের সবুজ সতেজ দেখায়। ঠিক আছে, তাই তারা খুশি হয়। তো এইটাই কিন্তু উত্তরটা আমরা লিখব। এবার যদি কারো মনে হচ্ছে আনসারটা বড় হলো, তাহলে দেখো আমরা এতটা লিখবো আগে, যে বৃষ্টির দিনে রাস্তার গাছেদের খুশি খুশি দেখায় কারণ গ্রীষ্মকালে সূর্যের প্রচণ্ড তাপে ধুলো ভরা পরিবেশে গাছেরা যেন শুকিয়ে আসে, এতটা লিখলাম। ঠিক আছে, এটা বাদ দিয়ে দেবো। এবার এখান থেকে লিখে দেবো যে বৃষ্টি হলে তাদের গায়ে ধুলোবালি, এখান থেকে লিখবো বৃষ্টি হলে তাদের গায়ে ধুলোবালি সব বৃষ্টির জলে ধুয়ে পরিষ্কার হয়ে যায়, গাছেরা সতেজ হয়ে ওঠে, তাই তারা খুশি খুশি। ঠিক আছে, এতটা লাস্ট পর্যন্ত আমরা লিখে দেবো, মাঝখানে এটা আমরা একটু বাদ দিয়ে দিতে পারবো। ওকে, নেক্সট দেখো আমাদের রয়েছে শব্দার্থ। শব্দার্থ কী কী রয়েছে, ঠান্ডা, ক্ষমতা, দাপট আর মিলেমিশে। চলো খাতায় আমরা লিখে নিই এগুলো। দেখো তাহলে আমরা দু নম্বর দিলাম, এখানে দিয়ে শব্দার্থ ঠান্ডা লিখলাম, ঠান্ডা, তাহলে ঠান্ডাটা আমরা কী করবো, না শীতল করবো, তাহলে সয়দীর্ঘি তল। ওকে, নেক্সট আমাদের ক্ষমতা, ক্ষমতা মানে কোনো কিছু শক্তিকে আমরা ক্ষমতা বল, এটা আমরা শীতল করলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্ষমতা, ক্ষমতা মানে হচ্ছে শক্তি, আমরা এটা শক্তি, তাহলে সকয়তায় হস্যি শক্তি করব। ঠিক আছে, নেক্সট বলেছে দাপট, দাপট মানে আমরা বলতে পারি প্রতাপ, প্রতাপ বা আমরা তেজও লিখতে পারি, তেজ বা প্রতাপ। ঠিক আছে, যে কোনো একটা লিখলেই হবে। ওকে, নেক্সট, নেক্সট হচ্ছে মিলেমিশে থাকা, মিলেমিশে মানে একসঙ্গে থাকা, তো এটা আমরা করব একসঙ্গে, একসঙ্গে। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট দেখো আমাদের দিয়েছে তিন নম্বরে বিপরীত অর্থ। আচ্ছা, ঘন, আলাদা আলাদা, দিন আর অন্ধকার। আমাদের এখানে খুব কাজ হচ্ছে, তো সেই জন্য ভীষণ আওয়াজ হচ্ছে, একটু অ্যাডজাস্ট করতে হবে আমাদের। তো যাই হোক, ঘন, আলাদা আলাদা, দিন আর অন্ধকার, চলো করে নিই। তাহলে সবার প্রথমে ঘন, ঘন অবশ্যই পাতলা হবে, ঘন জিনিস পাতলা জিনিস, তাই তো? তাহলে এটা আমরা করব পাতলা, ওকে, পয়াকার। ঠিক আছে, পয়াকার, তল, অয়াকার। নেক্সট আমাদের বলেছে আলাদা আলাদা, আলাদা আলাদা একসঙ্গে করব, একসঙ্গে, বা আমরা একত্রেও করতে পারি, একত্রে। ঠিক আছে, নেক্সট, নেক্সট হচ্ছে দিন, আমরা রাত করব, বা আমরা রাত্রিও করতে পারি, তো এটা আমরা রাত্রিও করতে পারি। ঠিক আছে, হলো। নেক্সট দেখো অন্ধকার আছে, অন্ধকার সবাই পারবে, এটা আলো, আলো, ওকে, হয়ে গেল আমাদের এটা। নেক্সট দেখো আমাদের বাক্য রচনা দিয়েছে ভ্রমণ, ক্লান্ত, বোধোদয়। ঠিক আছে, চলো আমরা এটা করে নিই। দেখো ভ্রমণ দিয়ে আমরা কি করতে পারি, গরমের ছুটিতে আমরা পুরী ভ্রমণে যাব। ঠিক আছে, ভ্রমণ দিয়ে আর কি কি হতে পারে তোমরা নিজেরা আমাকে অবশ্যই কমেন্টস করে বলবে, বিভিন্ন বাক্য রচনা। নেক্সট দেখো ক্লান্ত, ক্লান্ত দিয়ে কি হতে পারে, বাবা সারাদিন পরিশ্রম করে খুব ক্লান্ত, বা আজ বাবা সারাদিনে খুব মানে পরিশ্রম হয়েছে সেই জন্য খুব ক্লান্ত, এইভাবেও দিতে পারি। নেক্সট
নেক্সট হচ্ছে বোধোদয় দিয়ে দিতে পারি। দেখো বোধোদয় মানে যেটা হচ্ছে জ্ঞানের সঞ্চার যাকে আমরা বলতে পারি। তো আমরা লিখতে পারি বর্ণপরিচয় পড়ে আমার প্রথম বোধোদয় হয়, ঠিক আছে। নেক্সট আমাদের দেখো দিয়েছে বাক্য রচনা তো হয়ে গেল, পাঁচ নম্বরও দিয়েছে টিকা লেখো, রাইট। টিকা কিন্তু দিয়েছে আমাদের দুটো করতে, আমি তো নাম্বার বলতেই ভুলে গেছি সব, টিকা দিয়েছে দুটো করতে, দু নম্বর করে চার নম্বর, আর বাক্য রচনা দিয়েছিল এক এক নম্বর করে তিনটে ছিল, শব্দার্থে ছিল হাফ নম্বর করে চারটে করে, আর বিপরীত অর্থেও কিন্তু তাই ছিল, ঠিক আছে। তাহলে টিকাটা চিড়িয়াখানা আর আংড়েটা আমরা লিখে নিই। দেখো চিড়িয়াখানা দিয়ে আমরা লিখতে পারি, চিড়িয়াখানায় বিভিন্ন পশু পাখিদের দেখা যায়, এখানে বাঘ সিংহের মতো হিংস্র পশুদের আবার কুমিরের মতো জলজ প্রাণীদের দেখা যায়, ঠিক আছে। এখানে সুন্দর সুন্দর পাখিদের দেখতে পাওয়া যায়, সাপেদের রাখার জন্য এখানে আলাদা ঘর আছে, চিড়িয়াখানা গেলে আমরা বিভিন্ন দুর্লভ পশু পাখিদের দেখতে পাই যা আমাদের আনন্দ দেয়, যেমন আলিপুর চিড়িয়াখানা, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা সুন্দর করে লিখতে পারি, ওকে। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট দিয়েছে হচ্ছে কনৌজি আংড়ে, তো কনৌজি আংড়েটা আমরা কিন্তু ঢেউয়ের তালে তালেতে পড়েছিলাম, আমি এর আগেও বলেছি ঢেউয়ের তালে তালেটা কিন্তু আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে নেই, কিন্তু অনেক প্রশ্ন কিন্তু এরকম দিয়ে দেয় সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে ফার্স্ট ইউনিট টেস্টের থেকে, তো ফার্স্ট ইউনিটে যা যা পড়েছো এটা একটু পড়ে রাখবে কিন্তু, ওকে। তো কনৌজি আংড়েতে কী ঘটবো আমরা, দেখো 1969 খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি লেখক ও ডিউক একটি ডিঙি নৌকা করে আন্দামানের অভিমুখে যাত্রা করেন, এই নৌকাটির নাম ছিল কনৌজি আংড়ে, ঠিক আছে। এটি হলো একটি কাঠের দাঁড় টানা ডিঙি নৌকো যাতে কোনো পাল থাকে না, ঠিক আছে, যাতে কোনো পাল থাকে না। নেক্সট বিখ্যাত সাঁতারু মিহির সেন এই ডিঙি নৌকোটির নাম দিয়েছিল কনৌজি আংড়ে। যদি এটা মনে না থাকে এই জায়গাটা বাদ দিয়ে দিতে পারো, ঠিক আছে, এটা বাদ দিয়ে দিতে পারো, এতটা লিখে দেবে তাহলেই হবে কিন্তু, ওকে। তাহলে ক্লিয়ার হলো এটা, নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট আমাদের দিয়েছে দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, ঠিক আছে। তাহলে মিটমিটে কী দিতে পারি আমি, মিটমিটে আমি চোখ দিতে পারি, তাই তো। তাহলে আমরা করি এটা মিটমিটে চোখ, ওকে, চোখের সাথে ম্যাচ করে দেবো, ঠিক আছে, ওকে। আর নেক্সট দেখো এখানে আমরা হ্যাঁ ঠিক আছে, নেক্সট হচ্ছে ফুটফুটে, ফুটফুটে আমি কী করতে পারি, ফুটফুটে দিয়ে আমি মুখ করতে পারি, তো আমি ফুটফুটে এটা করবো হচ্ছে মুখ, ঠিক আছে, মুখের সঙ্গে করে দিলাম। নেক্সট হচ্ছে কচি কচি, আচ্ছা কচি কচি হাত পা, এই দেখো হাত পা আছে, তো আমরা এটা হাত পা করে দিলাম কিন্তু, আমি কত জোরে চিৎকার করছি দেখো, এমন আওয়াজ হচ্ছে গলায় মনে হচ্ছে চিড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে টুকটুকে, টুকটুকে আমি এটা কী করতে পারি, জামাকাপড় করে দিই, টুকটুকে লাল জামাকাপড় অনেক সময় বলে থাকি আমরা, সো টুকটুকের সঙ্গে আমরা জামাকাপড় করে দিলাম, ওকে। নেক্সট হচ্ছে কাঁদো কাঁদো, কাঁদো কাঁদো গলা, বলে না কাঁদো কাঁদো গলায় কথা বলছে, তো কাঁদো কাঁদো গলা, ঠিক আছে, হলো এইভাবে কিন্তু এটা আমরা ম্যাচ করে দিলাম, ঠিক আছে, ভালো করে দেখে নাও, ওকে। আর এখানে কিন্তু ম্যাচটা যখন করবে এরকম নাম্বারিং দিয়ে দেবে, ধরো কত কয়েকটা কি আছে, এই যে মিটমিটে, মিটমিটেটা কোথায় হচ্ছে, না মিটমিটেটা করলাম কি না চোখ, তাহলে এখানটা কিন্তু আমরা অ করে দেবো, ঠিক আছে, সরি এই জায়গাটা, এই যে অ যেখানে আছে না, অ না মিটমিটে কোথায় গেল, চোখ, চোখ না চোখেরটা হচ্ছে হর্ষই, তাহলে মিটমিটে চোখ হর্ষই এই জায়গাটা কিন্তু আমরা করে দেবো কিন্তু ক, এখানে ফাঁকায় আমরা ক লিখে দেবো, ঠিক আছে, এভাবে নাম্বারিং দরকার পড়ে করে দেবে, এখানটা ক লিখে দেবে, ওকে। তারপরে ধরো এখানটা একটা কাজ করবে, আমি বেটার বলে দিচ্ছি, দেখো এখানে দুরকম স্তম্ভ করবে, এদিকে লিখবে মিটমিটে, এদিকে লিখলে মিটমিটে, এখানে কী লিখবে চোখ, চোখটা কত নম্বর আছে, চোখ আছে হর্ষই, তাহলে এখানে হর্ষই লিখে আমরা চোখ লিখবো, এখানে ফুটফুটে আছে, এখানে কী হবে মুখ, তাহলে খ হচ্ছে ফুটফুটে, তাহলে খয়েরটা কত নম্বরে মুখ আছে, মুখ আছে হচ্ছে দীর্ঘই নাম্বারে, তাহলে এখানে দীর্ঘই নাম্বার দেবো, দিয়ে লিখবো হচ্ছে মুখ, এইভাবে করে দেবে, ঠিক আছে। আমি কিন্তু এইভাবে ম্যাচ করিয়ে দিলাম তাড়াতাড়ির জন্য, তোমরা কিন্তু পাশে বসিয়ে করবে। তাহলে আজকে এই পেপারটা সলভ করে দিলাম, মডেল অ্যাক্টিভিটি বাংলাটা করলাম, এর আগের দিন পরিবেশটা করে দিয়েছি, পরিবেশ যারা দেখোনি মডেল কোয়েশ্চেন পেপার এই ভিডিও শেষে অ্যাটাচ করে দেবো, দেখে নেবে। সাজেশন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টার দিয়ে দিয়েছি, সাজেশনের উত্তর আমি তোমাদের দিয়ে দিয়েছি, উত্তরপত্র দিয়ে দিয়েছি, সমস্ত কিছু মোটামুটি হয়ে গেছে, আর যা যা বাকি আছে আরও কিছু সাজেশনস তোমাদের আমি দেবো, রেগুলার পড়াগুলো দেবো, তোমরা নোটিফিকেশনটা অন দেখো তাহলে কিন্তু পেয়ে যাবে। আর আজ রাত 8টার সময় তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে, আজকের জন্য এইটুকু, ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, নিজেদের ক্লাসের ভিডিও বেশির থেকে বেশি পেতে গেলে বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, ওকে। কমেন্টস করো যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও, আর বাক্য রচনা বিভিন্ন
বিভিন্ন করে আমাকে কমেন্টস করে দেখিও, ঠিক আছে? খুব ভালো থেকো।